হ্যালো গাইস, আজকের এই ভিডিওতে আলোচনা করব দশম শ্রেণীর ভূগোল বিভাগ অধ্যায় হচ্ছে প্রথম বহির্জাত প্রক্রিয়া অধ্যায় হচ্ছে নদীর বিভিন্ন কার্যের দ্বারা সৃষ্টি ভূমিরূপ। এই অধ্যায় থেকে এসিকিউ প্রশ্ন ও তার উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। প্রশ্নগুলি হল, এক নম্বর, গঙ্গার পার্বত্য প্রবাহ কতদূর পর্যন্ত বিস্তৃত? এখানে গোমুখ থেকে হরিদ্বার পর্যন্ত। দুই নম্বর প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম গিরিখাত কোনটি? এখানে গ্র্যান্ড ক্যানিয়ন। ভারতের উচ্চতম জলপ্রপাত কোনটি? এখানে শরাবতী নদীর উপর যোগ জলপ্রপাত। পরেরটা হচ্ছে, পৃথিবীর উচ্চতম জলপ্রপাত কোনটি? এটা হচ্ছে, উত্তর হচ্ছে ভেনেজুয়েলার অ্যাঞ্জেল জলপ্রপাত। পরের প্রশ্ন হচ্ছে, আঁকাবাঁকা নদীর গতিপথকে কি বলে? মিয়েন্ডার। ছয় নম্বর প্রশ্ন, হাত পাখার মতো আকার বিশিষ্ট নদীর সঞ্চয়জাত ভূমিরূপ কি নামে পরিচিত? পলল বেজনী। সাত নম্বর, নদী গঠিত তীব্র বাঘ সম্পূর্ণ হ্রদের নাম কি? এটা অশ্বক্ষুরাকৃতি। আট নম্বর প্রশ্ন, ফানেল আকৃতির নদীর মোহনাকে কি বলে? এর উত্তর খাড়ি। নয় নম্বর প্রশ্ন, প্রতি সেকেন্ডে প্রবাহিত নদীর প্রবাহিত প্রতি ঘনফুট জলকে কি বলে? কিউসেক। দশ নম্বর, বুদবুদের ফলে শিলার গায়ে সৃষ্টি হওয়া ছোট ছোট গর্তকে কি বলে? ক্যাভিটেশন। এগারো নম্বর প্রশ্ন, নদীর ক্ষয়ের শেষ সীমা কোথায়? উত্তর হবে সমুদ্রপৃষ্ঠ। বারো নম্বর প্রশ্ন, যে নদীর গতিপথে তিনটি গতি স্পষ্টভাবে দেখা যায় তাকে কি বলে? আদর্শ নদী। এখানে একটি আদর্শ নদী হল গঙ্গা। তেরো নম্বর প্রশ্ন, নদীর জলের প্রবাহ পরিমাপের এককে কি বলে? এখানে কিউসেক বা কিউমেক। পরে চোদ্দ নম্বর প্রশ্ন, পরেরটি হল, ভারত ও বাংলাদেশের সীমান্তে অবস্থিত একটি নিমসমান দ্বীপের নাম কর। একে নিউমুর দ্বীপ। পনেরো নম্বর প্রশ্ন, কোন ঘূর্ণিঝড় থেকে নিউমুর দ্বীপটি নিমজ্জিত হতে শুরু করে? এখানে উত্তর, ভোলা ঘূর্ণিঝড় থেকে, যেটা হচ্ছে 1970 সালে হয়েছে। ষোলো নম্বর প্রশ্ন, বহির্জাত শক্তিকে কি ধরনের শক্তি বলে? এখানে উত্তর, বিনাশকারী শক্তি। সতেরো নম্বর প্রশ্ন, ঘোড়ামারা দ্বীপে কত মানুষ বাস ছিল? এখানে 2001 সালের হিসাবে 5000 জন। আঠারো নম্বর প্রশ্ন, ঘোড়ামারা দ্বীপটি কলকাতার কত দক্ষিণে অবস্থিত? এখানে 150 কিমি দক্ষিণে। উনিশ নম্বর প্রশ্ন, ঘোড়ামারা লোহাচড়া দ্বীপগুলি ডুবে যাওয়ার কারণ কি? এর উত্তর হচ্ছে সমুদ্র জলের উচ্চতা বৃদ্ধি। এখানে হচ্ছে কুড়ি নম্বর প্রশ্ন, নিউমুর দ্বীপটি কোন নদীর মোহনায় অবস্থিত? এখানে উত্তর হবে হারিভাঙ্গা নদী। একুশ নম্বর প্রশ্ন, 1974 সালে নিউমুরের আয়তন কত ছিল? এখানে 2500 বর্গমিটার। আরো দুটি নিমসমান দ্বীপের নাম করো। এখানে হচ্ছে সুপারি ভাঙ্গা, কাপাস গদি, এখানে কাপাস সগদি। ভিডিওটি যদি ভালো লাগে তাকে লাইক দাও, আর আমার চ্যানেল নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর পাশে বেল আইকনটি প্রেস করে দাও। সম্পূর্ণ ভিডিও মনোযোগ দিয়ে দেখার জন্য সবাইকে ধন্যবাদ।